সবাই, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলা একটু অন্য কাজকর্ম সারা হয়ে গেছে, ভাবলাম আজকে একটু বসে একটু চা খাই। আজকে খুব একটা তাড়া নেই, ওই জন্য বারান্দায় বসে একটু চা করে খেলাম, তারপরে চলে এলাম টিফিন বানানোর জন্য। এমনিতে তাড়া নেই, কিন্তু টিফিনটা তো টাইমে সবাইকে দিতে হবে, সেই জন্য এবার ভাবলাম কি বানাবো। রোজই পরোটা লুচি এসব ভালো লাগে না, কিংবা চাউমিন, আর আমার ছেলেটা ডিম খেতে চায় না বলে খুব অসুবিধা হয়। সেই জন্য আজকে রুটির মধ্যেই এই যে একটু কেটে নিলাম, কেটে একদিকটা সস দিলাম, আর এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম বললাম, আলু সেদ্ধের মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ দিয়ে দিলাম, একদিকটা একটু চিজ আর একটু শশা কুচি দিয়ে দিলাম, আর কিছু সুইট কর্ন ছিল বাড়িতে তো মনে পড়লো ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মুড়ে, আর এটায় খুব তেল কম লাগে, তেল কিংবা বাটার দিতে পারেন, আর এক চামচ তেলেই হয়ে যায়। আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপর থেকে, যে দুটো বানিয়ে নিলাম। নিয়ে এইভাবে একটু ফ্রাই প্যানে দিয়ে আর একটু তেল কিংবা বাটার দিয়ে একটু সেকে নিলেই যথেষ্ট, দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে। এইভাবে এই যে এপিট ওপিট করে ভেজে নিলাম, আর নামিয়ে একটু ওপর থেকে একটু সসটা শুধু একটু বুলিয়ে দেবো। এবং হেলদি খাবারও বটে, এই যে একটু সস দিয়ে দিলাম আর একটু ছুরি দিয়ে কেটে দিলাম। চলুন ছেলেকে আগে দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম দিয়ে, আর এবারে আমাদের জন্য বানিয়ে নেব, আমার আর মেয়ের জন্য। তারপরে একটু অ্যালোভেরা কাটতে এলাম, এত গাছ ঠেসে গেছে এইখানটার বলবেন না, অ্যালোভেরা গাছ ছিলই না। আমি শুধু ভাবছিলাম কী করে করব, কারণ এটা খুব কাজে লাগে, আর এখন একেবারে পুরো ভরে গেছে। তো সেইটা খানিকটা কেটে নিয়ে এলাম, কেটে একটু ভালোভাবে জলে ধুয়ে আর এইভাবে সোজা করে রেখে দেবেন, তাহলে এই যে একটা রস বেরোয় ওইটা বেরিয়ে গেলে এটা খুব ভালো। আর দেখেছেন ছেলেটা গেছে, দরজাটা একেবারে হাফ করে খুলে রেখে গেছে, দরজাটা দিয়ে আর এক রাউন্ড রান্নাঘরে ঢুকে গেলাম। জানেন তো কবার যে আমাদের রান্নাঘরে ঢুকতে হয় তার ঠিক নেই, রান্নাঘরেই বেশি সময়টা আমাদের কেটে যায়। তো আজকে এই রান্না করলাম, আজ বেশি কিছু ছিল না বাড়িতে, তো ভেবে ভেবে এইসবই রান্না করলাম যাতে ছেলেমেয়েরা একটু খেতে পারে। আর এটা হচ্ছে পুরুল ভাজা, এটা শুধুমাত্র আমার জন্য, এটা কিন্তু ছেলেমেয়েরা খাবে না। আর এই যে ওদের জন্য একটু ডাল বানিয়ে দিলাম, ডালটা সিদ্ধই রেখেছি, আর এই যে একটু সয়াবিন বানিয়েছি। একদম রাস্তার ধারে বাড়ি, জানেন আওয়াজ ওই জন্য হয়, সে ভয়েস দিয়ে করি আর এমনি সরাসরি করি, খুব প্রবলেম হয় ওই জন্য। তারপর ছেলে এসে বললো একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা হচ্ছে মা, তো ওই জন্য বললাম একটু দই আছে ফ্রিজে তুই খা, আর দইটা অন্য দিন হলে বলে যে লস্যি বানিয়ে দাও, আজকে আর বললো না, আমিও ছেড়ে দিলাম কারণ আমারও কাজ আছে, ওই জন্য লস্যি বানালাম না। লস্যি বানাতে গেলে এখন আবার অনেকগুলো সব বাসনপত্র পড়বে, সেই জন্য ছেড়ে দিলাম। একটু দইয়ের মধ্যে বিট লবণ দিলাম, দিয়ে বললাম যে খেয়ে নে। তো তারপরে অ্যালোভেরাটা ওই যে একটু হলুদ মতো রস বেরিয়েছে দেখালাম, ওইটা বেরিয়ে যাওয়ার পর এটাকে টুকরো করে কেটে এই যে জেলটার দিকটা একটু মানে এ করে নিলাম, নিয়ে আর এর মধ্যে একটু কস্তুরি হলুদ দিলাম। ওই হলুদ না থাকলে আপনারা এমনি হলুদও দিতে পারেন, তবে একটু কম দেবেন। আর এখন তো ভাইরাল জানেন এই যে কফি, কফি দিয়ে স্কিন কেয়ার, ওই যে আর একটু কফিও দিলাম, বেশ কাজের জানেন তো। আর অ্যালোভেরাটাও খুব ভালো, কস্তুরি হলুদ স্কিনের পক্ষেও খুব ভালো। তারপরে হালকা করে রাব করে ওইগুলো দিয়ে আর একটু এই যে টাওয়েল ভিজিয়ে মুছে নিলাম, বেশ হয়ে গেল স্কিন কেয়ার। তারপরে এই যে লাঞ্চে চলে এলাম, আর আজকে আমার মেয়ের তাড়া, অন্যদিন ছেলে তাড়া দেয়, আজকে আমার মেয়ের তাড়া। আমার ছেলে কখন তাড়া দেয় জানেন, যখন মাটন থাকে কিংবা চিকেন থাকে কিংবা চিংড়ির মালাইকারি থাকে তখন ছেলের মানে তাড়া থাকে খাবার। আজকে যেহেতু এইসব ওই জন্য তার কোনো তাড়া নেই, তো মেয়ের তাড়া ওই জন্য একটু, আর যেহেতু একদমই সাধারণ খাবার ওই জন্য একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আমার ছেলে নিচে নেমেই ওর পিছনে লাগতে আরম্ভ করেছে। তো তারপর লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর ছাদে উঠেই দেখি একদিনের রোদ্দুর এই গাছপালাগুলো সব শুকিয়ে যাচ্ছে, তাই একটু জল দিলাম। ও বাবা, জল দেবার পরেই দেখি একেবারে পুঞ্জ পুঞ্জ মেঘ ভর্তি আকাশে। আগে হলেই হতো তাহলে আর জলটা দিতাম না, তো কী ভাগ্যে জলটা দিয়েছিলাম, মেঘ কেটে গিয়ে আবার সন্ধে নেমে গেল, আকাশ একেবারে পরিষ্কার। তো সন্ধে টন্ধে দিয়ে এসে তোদের আজকে কী টিফিন বানাবো, এই ম্যাগি ছিল, ম্যাগি না এটা হচ্ছে ইপি, ওটাই বানিয়ে দিলাম। এটা একটু বেশিক্ষণ ফোটাতে হয়, এতে তো ড্রাই ভেজিটেবলস থাকে, ওইগুলো একটু ফুটলে বেশি ভালো হয়। তো এই যে দুজনকে দিলাম দিয়ে, আর আজকে রুটি,
তরকারিটা কড়াই আছে, রুটিটা আজকে আমার মেয়ের বায়না হলো যে আমি আজকে রুটিটা মানে আটাটা মেখে বেলে দেব। ও করতে চায় কিন্তু সময় পায় না বলে করতে পারে না, তো এই যে ও বানিয়ে দিচ্ছে, তারপরে শুধু আমি শেকে নেব। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। তো আজকের এখানে শেষ করছি, টাটা।